যে যত পেরেছে কামিয়ে নিয়েছে। আরে যিনি কদিন পর নিজে কামনাশ্রী পুরস্কার দেবেন, মানে যে কামাতে পারে যত ভালো ওদের দলে, সেই পুরস্কারের ঘোষণা হবে। বঙ্গ বিভীষণ নাকি পুরস্কার দেয়, তার সঙ্গে কামানশ্রী, কে কত বড় কামাতে পারে সেই পুরস্কার উনি দেবেন। পশ্চিমবঙ্গে কি কি করে, মানে পিঁপড়েও ডিম পারে না, বিকেলবেলা কোনো পিঁপড়ের মাও ডিম পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে না, এই কে কোথায় কি করছে আমি সব খবর জানি, পিঁপড়ের মা ভয়েতে ডিম পারছে না। 10টা ডিম পারলে তৃণমূলের লোকাল নেতারা এসে বলছে বৃষ্টি পড়ছে বোতল কিনেছি, আর 8টার 10টা ডিমের মধ্যে 5টা দে আমরা চাট বানিয়ে খাবো। হরি কামায় তো তৃণমূল, আমাদেরই তো কামিয়ে শেষ করে দিয়েছে, জীবন জীবিকা চেঁচে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের পকেট চেঁচে দিয়েছে, কামিয়েছে, কামিয়ে চেঁচে দিয়েছে। কি সব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি দেখবেন ওনার নেতারা কত ভালো করে দাড়ি কামাচ্ছে। আগে ফোন করছেন কে, বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, গণতন্ত্র সৌজন্য, ফোন করতে পারেন, সহযোগিতা চাইতে পারেন, কিন্তু এ কথা সে কথার পর কল্যাণবাবু তো এআইএফ এর সভাপতি ফুটবলের, তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমায় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ দেবেন। ছিল এটা কুণাল ঘোষের ঘুষ মনে হচ্ছে, কি করা যাবে আর। আমরা তো এই সমস্ত যদি সুস্থতার ঘুষ আমরা দিতেই চাই, আমরা একজনকে বলতেই চাই যে আপনি যদি তৃণমূলের গুন্ডা হয়ে সাধারণ মানুষের লুট করা আজকে বন্ধ করেন, তাহলে আমার বাড়িতে আমি ডাল ভাত রান্না করেছি, আপনি একটু খেতে আসুন। যদি কোনো ক্রিমিনালের এটাকে যদি ঘুষ মনে হয় তো ঘুষ। যদি এই ক্রীড়া জগৎ মানুষকে মারার যে খেলা, ভোট লুটের যে খেলা, রক্তের হোলির যে খেলা, তালিবানি শাসনের যে খেলা, কুচবিহার থেকে চোপড়া থেকে শুরু করে আরিয়াদহ, প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় সন্দেশ খালি থেকে শুরু করে, আর এই শওকত মোল্লারা ভাঙড়ে যে রক্তের হোলির খেলা, সন্ত্রাসের খেলা খেলছেন, সেই খেলা ছেড়ে দিয়ে, এই খুন খারাপের খেলা, তালিবানি খেলা ছেড়ে দিয়ে যদি সুস্থতায় যদি আসতে পারেন, যদি ক্রিকেট ফুটবল এই সুস্থ খেলা, সেই খেলায় যদি কেউ কাউকে অফার দেয়, এর মধ্যে পবিত্রতা তো কিছুই নেই। আসলে এটা সহ্য হয়নি, এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবদের চাঁদা দেন। আপনারা অন্তর তদন্ত করুন, দেখবেন এই ক্লাবকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর চাঁদা দিয়েছে। এর নাম হচ্ছে প্যাদানি ক্লাব বা ধোলাই ক্লাব। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, নানান ধরনের অংবং চংকথা তার মুখ দিয়ে বেরিয়ে যায়, কিন্তু প্যাদানি বা ধোলাই তো তিনি বলতে পারেন না, তার থেকে আরো উঁচু মাত্রার কোনো ভাষা বলেন যা আমরা শুনেছি, নয় আমাদের কান খারাপ সবার। তো যাই হোক, বচ দিয়ে যা বলেছেন আর কি শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী। ব্যারাকপুর পুলিশ কি টুইট করেছেন, ব্যারাকপুরের পুলিশ কি টুইট করেছেন, এখানে এই বড় করে ব্যারাকপুর পুলিশ, নিশ্চয়ই যারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুর পুলিশ কি টুইট করেছেন, একটু ভালো করে আমি পড়ে দিচ্ছি, নালে গিয়ে ব্যারাকপুরে কায়দাবাজিটা দেখুন, একদম তৃণমূলের নির্দেশ। এই ভিডিওটা ছাড়বার পরে লোকে দেখে আবার ছিছি, মানে চোপড়ার ঘটনা শেষ না হতে হতেই এই গলিগলিতে চোপড়া আছে, গলিগলিতে কুচবিহারের মহিলাকে বিভৎস করে মারা আছে, জয়ন্ত সিংহেরা আছে, জামিরুলরা আছে, শওকত মোল্লারা আছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা থানায়। যতক্ষণ না ভিডিও বাজারে আসছে মানুষ জেনে ফেলছে, ততক্ষণ তৃণমূল ছি 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 বলে না। কুণাল ঘোষ বলছে এই ধরনের যারা মারধর করছে তাদের পুলিশ মেরে হাড়গোড় ভেঙে দেওয়া উচিত, আবার উনি অন্যায়ের কথা বললেন, উনিও আইন নিজের হাতে তুলে নিলেন। যাই হোক, ওনাদের থেকে তো এসব আশা করি না। ব্যারাকপুরের পুলিশ কি বলছে, বিকেপি পিসি, ব্যারাকপুর পুলিশ, পিসি হ্যাজ টেকেন নোট অফ অ্যান ওল্ড ভিডিও নাও ইন সার্কুলেশন অন সোশ্যাল মিডিয়া ইনভলভিং অ্যাসল্ট অন এ গার্ল, যাকে ভিডিওতে মারধর করতে দেখা যাচ্ছে, অ্যাসল্ট করতে দেখা যাচ্ছে, ব্যারাকপুর পুলিশ বলছে ইনি একজন মহিলা, আমরা নয়, বড় চুল ছেলেরও থাকতে পারে, কিন্তু ব্যারাকপুরের পুলিশ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে ইনি একজন মহিলা, এবং বলছে টেকেন নোট অফ এন ওল্ড ভিডিও। ভাই ওল্ড মানে কত বছরের ওল্ড, ব্যারাকপুরের পুলিশ লেখেনি চালাকি করে, কালকেরটাও ওল্ড হতে পারে, ব্রিটিশ আমলেরটাও ওল্ড হতে পারে, পুলিশের এই রিপোর্ট মনে হচ্ছে আমার ঠাকুমা যেন FIR লিখেছে, ন্যাকামি শেষ নেই, লিখেছে ওল্ড ভিডিও অন সোশ্যাল মিডিয়া ইনভলভিং অ্যাসল্ট অন এ গার্ল, ব্যারাকপুর পুলিশ বলছে গার্ল, মমতা পুলিশ বলছে গার্ল,
আচ্ছা, এ সো মোটো ক্রিমিনাল কেস হ্যাজ বিন স্টার্টেড, একটা সো মোটো ক্রিমিনাল কেস নাকি শুরু করা হয়েছে। তা বাবা সোনা পুলিশ, ব্যারাকপুর পুলিশ সোনা, কবে থেকে সেটা লিখতে ভুলে গেলেন? ন্যাকামি হচ্ছে, কায়দাবাজি করে মানুষকে ঠকানো যে আমরা বন্দোবস্ত নিয়েছি। ডেট দিন, নতুন করে টুইট করুন ব্যারাকপুর পুলিশ পিসি, ডেট দিন, বোকা নয় মানুষ। অ্যান্ড স্টার্টেড অল লিগাল অ্যাকশন এগেনস্ট পারসনস সিন ইন ভিডিও টু অ্যামং দেম অ্যান্ড অলরেডি ইন কাস্টাডি আর বিন টেকেন, মানে এই ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে দুজনকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। বাবা সোনা, যাদের কাস্টাডিতে নেওয়া হয়েছে পুলিশ সোনা, তাদের নাম কি বাবা, এবং কবে নেওয়া হয়েছে, কোন কোন ধারা লাগানো হয়েছে লিখেছেন? না 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 না, আপনারা গল্পটা বুঝতে পাচ্ছেন? কায়দাবাজি কাকে বলে? অর্থাৎ যখনই সমালোচনার মুখে পড়েছে বলছে এটা ওল্ড ভিডিও, কবেকার ওল্ড ভিডিও? পুলিশ বলছে না লেখা উচিত মানুষকে বিভ্রান্ত করবার জন্য, এটা তৃণমূল নেতাদের কথায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। জয়ন্ত সিং মা এবং ছেলেকে অমানসিক অত্যাচার করলো, সেটা সবার কাছে নজরে এলো, তারপরে এই পুরনো ভিডিওগুলো আসছে। তা পুরনো কবে? পুলিশ বলছে কেস নেওয়া হয়েছে, স্টার্ট করা হয়েছে। কবে করা হয়েছে? এফআইআর কি নাম, কোন কোন ধারা দেওয়া হয়েছে লিখছে না। এইটাই হচ্ছে মমতা পুলিশ বা তৃণমূলের দলদাস পুলিশের, এই লক্ষ্মীর গন্ডার পুলিশের মোটা কানের চামড়া হয়ে গেছে বলে এই ঘটনা ঘটছে। আচ্ছা, শুধু তাই নয়, এটাকে নিয়ে তৃণমূলের একজন ওই টেলিভিশনে নতুন জামা কাপড় পরে চোরেদের পক্ষে যারা কথা বলে, ভাঙা পাত্র বা তলাপাত্র বা মুখাপাত্র বলে, তিনি আবার লিখেছেন, লজ্জাও নেই। কি প্যানেল? আরে টিভিতে বসে ঝগড়া করতে যায় চোরেদের হয়ে, আবার প্যানেলিস্ট ফ্যানেলিস্ট কি আশ্চর্য কথা! তো চাকরি দুজনের মধ্যে একজন বললে আছে আর একজন বললে নেই, ঠিক আছে। তিনি লিখছেন, দিস ইজ অ্যান ওল্ড ভিডিও অফ মার্চ 21। আহা বাবা বাবা বাবা, ব্যারাকপুর পুলিশ যেটা জানে না, এই সোনা বাবা তৃণমূলের ভাঙা পাত্র না কি না, প্যানেলিস্ট না চ্যানেলিস্ট, তিনি জানেন যা পুলিশ জানে না, ও আপনারা দেখাবেন, ঠিক আছে। বলছে ওল্ড ভিডিও মার্চ 21, পুলিশ জানে না, যেটা পুলিশ লিখলো না তার টুইটে তৃণমূলের লোক লিখে দিল যে টিভিতে বসে চোরেদের পক্ষে ঝগড়া করে, চোরেদের পক্ষে যে গলা বাজায়। মার্চ 2021, দ্য অ্যাকিউজড ইজ জয়ন্ত সিং অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। মানুষ জেনে গেছে 2026 জিততে হবে, চুরি জচ্চুরি মানুষ তাতে রেগে গেছে, ঠিক করে যে বিজেপিকেই ভোট দেবে, তাই বিজেপির ভোট বাড়ছে, ঠিক আছে, বেড়ে গেছে। তাতে বলে দিচ্ছে জয়ন্ত সিং, মানে জয়ন্ত সিং আমাদের কেউ নয়, তাই জয়ন্ত সিং তৃণমূলের কেউ নয়, মদন মিত্রের সঙ্গে একগাদা ছবি, তৃণমূলের নেতাদের সঙ্গে একগাদা ছবি দেখা যাওয়ার পর এখন এরা বলে না কাজের বেলা কাজই, কাজ ফুরলেও পাজি, ঠিক তাই। অনুব্রত মণ্ডল যখন টাকা ঝেড়ে গরু কয়লা পাথর বালি যা যা উঠে এসেছে অভিযোগ, সেইখান থেকে তিনি যে জেল খাটছেন তার মেয়েকে নিয়ে, তিনি যখন টাকা চুরি করেছেন, টাকা পাঠিয়েছেন দলের, ততক্ষণ ভালো ছেলে ছিলেন, যেই ধরা পড়ে গেলেন তখন দল তাকে আর চিনছে না। ঠিক তেমন এই জয়ন্ত সিং, যে কদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্লাব, যে ক্লাবগুলোতে এই মারামারি অশান্তি করবার জন্য টাকা পাঠান, তার মধ্যেই জয়ন্ত সিং এর ক্লাব। সেই ক্লাবে যখন পেটানো হচ্ছে, আর একে দরকার নেই, ভোটে হেরে যাব, মানুষ খেপে গেছে, তাই বলছেন জয়ন্ত সিং এবং তার অ্যাসোসিয়েটস। খোঁজ নিয়ে দেখুন, এরা সব তৃণমূলের মাতব্বর, এই জয়ন্ত সিং। টু পার্সন সিন ইন দি ভিডিও, ইন দিস ভিডিও আর কারেন্টলি ইন জেল, এ তো সবাই জানে জেল পুলিশ দিকে দিয়েছে। কারেন্টলি ইন জেল মানে এ লিখছে কারেন্টলি ইন জেল, মানে বর্তমানে জেলে, কবে থেকে বাবা সেটা লেখেনি। দ্য ভিকটিম পার্সন সিন ইন দিস ভিডিও মে বি এ ফিমেল পার্সন, পুলিশ বলেছে ফিমেল, এ বলছে মে বি, মানে নারী পুরুষ নিয়ে এই ছেলের এখনো সন্দেহ কাটেনি, মানে পুলিশকে সন্দেহ করছে, তৃণমূলের পুলিশকে সন্দেহ করছে, তৃণমূলেরই ভাঙাপাত্র তলাপাত্র বা কোনো কি বললেন প্যানেলিস্ট, বা খুব ভালো। দিস ইজ বিং ভেরিফাইড, সেটা ও ভেরিফাই করেছে, ভেরিফাই করেছে মে বি বলছে, মে বি এ মেল পার্সন, যে মে বি যদি হয়, নারী বা পুরুষ মে বি হলে ভেরিফাই করা যায়, যাক গে। আচ্ছা বলছে কোয়াইট অবভিয়াস দ্যাট বিজেপি
আফটার বিন রিজেক্টেড ইন বেঙ্গল, কবে থেকে শোনা বাবা আমার, কবে থেকে বিন রিজেক্টেড? 2021-এ এই পশ্চিমবঙ্গে তো বিজেপি অত্যন্ত অল্প সংখ্যায় ছিল, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এত বিজেপি কর্মী খুন হওয়ার পরেও পশ্চিমবঙ্গের মানুষের ভরসা বিজেপিতে বাড়ছে, তারা বিরোধী দল নয়, তাদের পরিষ্কার ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে ক্রমশ। 2021-এ বিজেপি ভোট পেয়েছিল 38%, এইবার বেড়ে হয়েছে 39%। আপনারা ভোট পেয়েছিলেন 2021-এ 48% বাবা সোনা, আর এখন আপনারা ভোট পেয়েছেন 37%, 1% 10 কোটি রাজত্বে ভোটে কমেছে, তাই বিজেপির ভোট বাড়ছে এবং তারা বিরোধী, ঠিক আছে? তাই বাজে কথা বলছেন। আবার লাইনটা বলছে, কোয়াইট অবভিয়াস দ্যাট বিজেপি আফটার বিং রিজেক্টেড ইন বেঙ্গল, এমন রিজেক্টেড ইন বেঙ্গল যে বিজেপিদের এত ভয় পাচ্ছে, লোকজনকে মারছো আর খুন করছো, আর ইউজিং অল কাইন্ডস অফ ভিডিওস টু টার্গেট টিএমসি অ্যান্ড ডিফেম দ্য স্টেট। আচ্ছা, লজ্জা করলো না কথাটা লিখতে? বলছে আমরা নাকি এই ধরনের ভিডিও ব্যবহার করছি টার্গেট টিএমসি, তো শাসক দলকেই তো পরিষ্কার আঙুল তুলবো, আইন কানুন নেই, কাকে আঙুল তুলবো? সোনা, অন্য রাজ্যে যারা রয়েছে, সোনামণি, সোনাচাঁদ গোপাল, আবার টিভিতে বসে ঝগড়া করো, আবার ইংরেজিতে টুইট করছো, একটু বুঝে টুইটটাও তো করতে হয়। অ্যান্ড ডিফেম দ্য স্টেট, স্টেট গভর্নমেন্টকে ডিফেন্ড করা যাবে না, রাজ্যকে, রাজ্যকে ডিফেন্ড করা হচ্ছে। তোমরা লোকজনকে মারবে, ধরবে, চুরি করবে, যে চোরেদের দিয়ে চুরি করাবে, যে মস্তানদের দিয়ে মানুষকে খুন করাবে, পাবলিক জেনে গেলে বেটার ছেলে 2026-এ ভোটে জেতার ধান্দায় যারা তোমাদের জন্য লোককে পেঁদাচ্ছে, মারছে, রক্তারক্তি করিয়ে দিচ্ছে, টাকা চুরি এনে তোমাদের দিচ্ছে, তোমরা দামি ফোন কিনে আবার টুইট মুইট করছো, হ্যাঁ, এক্স হ্যান্ডেল করছো, হ্যান্ডেল প্যাডেল করছো, আর তোমরা বড় বড় কথা বলছো, ডিফেম স্টেটটাকে চোর স্টেট আখ্যা দিয়ে ভারতবর্ষের অন্য রাজ্যের কাছে মাথা হেঁট করিয়েছ, এই তৃণমূলে, এই তোমরা লজ্জা করছে না? এই টুইটটা মুছে ফেলো টুইটটা। আর দলদাস পুলিশ আর তোমরা মিলে লেখো ওল্ড ভিডিও, মানে কবেকার ভিডিও। তিনি এই ক্লাবগুলোকে চাঁদা দেন ভোট কন্ট্রোল করতে, এই ক্লাবগুলোকেই, এই জয়ন্ত সিং বলুন বা আপনি শওকত মোল্লা বলুন বা আপনি চোপড়ায় জামিরুল ইসলাম বলুন, যাকে জেসিবি বলা হয়, এই হামিদুর রহমান বলুন, এরাই তো তৃণমূলী তালিবানি ক্লাব। তালিবানি মানে আফগানিস্তানকে ছোট করা নয়, আফগানিস্তানে এই সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল ধরে নিয়ে বলেছে যে আমরা ফ্র্যাঞ্চাইজিটা নিলাম, মানুষকে মারতে ধরতে আইন কানুন দরকার নেই, আমাদের যারা অসুবিধে করবে, আমাদের যেটা দেখে মনে হবে ভালো লাগছে না, আমরা সাপাং সাপাং করে চাবুক মারব, যারা চাবুক মারলো তাদের বিরুদ্ধে FIR হবে না, FIR ভদ্র মহিলা যিনি চাবুক খেলেন, ছটফট করলেন, চিৎকার করলেন, সেই ভদ্র মহিলা এবং তার পরিবার FIR করছেন বিজেপির অমিত মালব্য এবং CPM-এর মোহাম্মদ সেলিম, যারা এই নারকীয় ঘটনাটা তুলে ধরলেন এবং পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারলো, হ্যাঁ এই তো ববি হাকিম যা যা চাইছেন তাই তাই তো ঘটছে, তালিবানি শাসন, এই তো তারা, যারা ইসলামের ঘরে ধর্ম জন্ম হয়নি, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন তাদেরও শাসন করা হচ্ছে তালিবানি স্টাইলে। তো সেইখানে জয়ন্ত করলেন এটা কামারহাটিতে, মদন মিত্র সেখানের MLA বাবু, ঠিক আছে, যার সঙ্গে জয়ন্ত সিং এর গুজগুজ ফুসফুস শুনতে পাওয়া যাওয়া হয়েছিল, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন তাকে নাকি তিনি কানে কানে ভালো হবার পরামর্শ দিচ্ছেন, যতটুকু মনে আছে আমার, ভালো হবার পরামর্শরা কানে কানে দেন, আর মারধর করার, রিলাবাজি করবার ওরা মূল মন্ত্র প্রকাশ্যে হুমকি দিয়ে দেন, ভালো। তো যাই হোক, এটাকে নিয়ে এই লক্ষ্মীর গন্ডার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশকে আমি লক্ষ্মীর গন্ডার বলি, কারণ এরা লক্ষ্মী ছেলের মতো কানের চামড়া, গন্ডারের চামড়ার মতো করে ফেলেছে, মানুষ অসহায় মানুষের কান্না তাদের কানে পৌঁছয় না। কল্যাণ চৌবে কুণাল ঘোষকে কি বলেছেন, কল্যাণ চৌবে কুণাল ঘোষকে নিয়ে যা বলেছেন, কুণাল ঘোষ নিজে প্রেস মিট করে বলেছেন যে কোনো দলেরই প্রার্থী তিনি হন না কেন, তিনি বিরোধী দলের যারা ভোটার বা যে কোনো ব্যক্তি দায়িত্বশীল
যেমন দুটো যুযুদান পক্ষ যদি তাদের নির্বাচনী প্রচারের সময় দেখা হয়ে যায়, তারা একে অপরের বাড়িতে যায় এবং সাহায্য চায়, ভোট চায়। এর মধ্যে অপরাধ যে নেই তা কুণাল ঘোষ নিজেই পরিষ্কার বলে দিয়েছেন। পয়েন্ট নাম্বার দুই, কুণাল ঘোষ তিনি বলছেন তার নাকি এই বিষয়টাই বিস্ময় লেগেছে এবং যেটা নাকি চর্চার সেটা হয়েছে যে কল্যাণ চৌবে মানিকতলা থেকে উপনির্বাচনে দাঁড়ানো ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি নাকি কুণাল ঘোষকে ভালো ফলাফলের পরে রাজ্য বা কেন্দ্রের ক্রীড়া মন্ত্রকের কোনো জায়গায় তিনি একটা ভালো জায়গা দেবেন বলেছেন। আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি, উল্টে কোনো যারা সমালোচনা করছেন তারা সময় নষ্ট করছে। সবার আগে ভেবে দেখতে হবে কুণাল বাবু বারবার যে বলেন আমি দলের অনুগত সৈনিক, এই কিসের অনুগত সৈনিক? ছাপ্পা ভোট করবার, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের খুন করবার, মারবার, কেন্দ্র থেকে কোটি কোটি টাকা পাঠানো হয় যে দরিদ্র মানুষকে শহরে এবং গ্রামে, তাদের যারা লুট করে সেই লুটেদাদের অনুগত সৈনিক কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষের কাছে গণতান্ত্রিকভাবে যাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভোট পায় তাই নিরাপত্তার সাহায্য চেয়েছে যে আমাদের ছেলেদের মারবেন না, ঘুষ ভোট এই সমস্ত করাবেন না, সেই জন্য তিনি সুস্থিরভাবে সাহায্য চেয়েছেন। আর দেখুন তৃণমূল কনস্ট্যান্ট বলে খেলা হবে খেলা হবে, তারা খেলে মানুষের জীবন নিয়ে, মানুষের প্রাণ নিয়ে, তারা ভোট লুট করার খেলা খেলে। সেইখান থেকে কল্যাণ চৌবে এই কুণাল ঘোষ যিনি তৃণমূলের এই জঘন্য খেলার একজন মুখপাত্র বা একজন অনুগত সৈনিক বলে কেঁদে কেঁদে ঠোঁট ফুলিয়ে বলে, তাকে আসল যে খেলা মনোরঞ্জন যে ক্রীড়া জগৎ সেই ভালো খেলায় আনতে চাইছেন। যে এই সমস্ত রক্তের খেলা কুণাল ঘোষ আপনি যা খেলছেন তৃণমূলের হয়ে সেই খেলা বন্ধ করে আপনি ধরুন ক্রিকেট বা ফুটবল বা হকি, এমনকি আমি জানি না কেন্দ্রীয় স্তরে কিতকিত, আমার মনে হয় কুণাল ঘোষ লুকোচুরি এই ধরনের খেলাতেই আর কি বেশি স্বাচ্ছন্দ্য, সেই অফারটি হয়তো পরিষ্কার দিয়েছেন কুণাল ঘোষের, কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত ছিল। ওদের দলে যে সৎ তাকে পরিষ্কার দেওয়া হয় লাথ লাথ লাথি, এবং তারা কোণে চলে যায়, কথা বলতে পারে না, দলে এক কোণে পড়ে থাকে। কুণাল ঘোষের বারবার পদ চলে যায় কেন? যখনই উনি সৎ হতে চান ক্যাঁত একটা আওয়াজ হয়, তারপর উনি সরে যান, আবার চোখের জল মুছে কখনো কখনো বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দিয়ে তিনি বলেন যে চাকরি চুরি হয়েছে আমার দল তৃণমূল জানত, সন্দেশখালীতে শেখ শাহজাহান যে জঘন্য ঘটনা ঘটিয়েছে, আমি না কুণাল ঘোষ বলেছে যে এটাকে তৃণমূলের সরকার আটকাতে পারত, আমি বলেছি না কুণাল ঘোষ বলেছেন। এই কুণাল ঘোষই বলেছেন যে সারদায় যে অন্যায় বা যে সর্বনাশ হয়েছে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ গরিব মানুষের, তার সব থেকে বেশি বেনিফিট পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলেছি কুণাল ঘোষ বলেছে। আর সেই কুণাল ঘোষের কথা যদি কারুর কোরআন ত্রিপিটক বাইবেল কিংবা গীতা যদি মনে হয় তো তাহলে আমি জানি না, তাহলে তার আগের কথাগুলো মনে করতে হবে যে কুণাল ঘোষ সত্যি কথাই বলেছে। যিনি নিপীড়িত তার হয়ে তিনি দাঁড়ান না, তিনি দাঁড়ান তৃণমূলের নির্দেশে, যারা আমার রাজ্যে চুরি জোচুরি করছে, আইন ভাঙছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রিমিনালদের রক্ষা করতে, যারা আপনাদের মতো রিপোর্টাররা বা অন্যান্য যে কোনো যারা সাংবাদিকেরা যারা যা অন্যায় হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা তুলে ধরেন, তাদের গ্রেপ্তার করাবার জন্যই এই পুলিশকে নিয়োজিত করেন। এই পুলিশ বারবার আদালত তাদের যে কোনো নির্দেশ দিচ্ছে এই অন্যায় করবেন না, তারা ভর্সিত হচ্ছে আদালতে, কড়া সমালোচনায় পড়ছে, কিন্তু কানের চামড়া গন্ডারের চামড়ার মতো মোটা করে তৃণমূলের এই লুঠের টাকায় হয়তো ভাগ পাওয়ার জন্য কিংবা প্রমোশনের লোভ বা ট্রান্সফারের ভয়েতে তো তারা চুপ করে বসে গেছে। এবং এই আড়িয়ে দাও, আমি একটা টুইট, ইন্টারেস্টিং টুইট আমি এরা করেছে যেটা আমার চোখে পড়ল, এবং এই টুইটটা কি মারাত্মক এটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে বোকা বানানো। যে সরকারের আইনজীবীরা আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচ করে এই রেশন চুরি মামলা আটকাতে গেছে, সন্দেশখালীতে শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়ে আমাদের টাকা খরচ করে আটকাতে গেছে,
জাল ওবিসি সার্টিফিকেট করেছে সেটাও আটকাতে গেছে, সেইখানে একের পর এক থাপ্পড় খাচ্ছে, উপাচার্য নিয়োগ করতে পারছে না ব্যর্থ পশ্চিমবঙ্গের সরকার, সুপ্রিম কোর্ট বলে দিল একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তারা প্যানেল তৈরি করে 3 মাসের মধ্যে উপাচার্য নিয়োগ করবেন বিশ্ববিদ্যালয়গুলোতে, তোমরা করতে পারলে না, শিক্ষা ব্যবস্থা থাপ্পড় খেলে থাপ্পড়কে ব্রাত্য বসু কুণাল ঘোষ বলছে ধন্যবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় যেই বলছেন কদিন পর রায় দেব, যেই দিলো যাক বাবা ভোটে তো বেঁচে গেছি, ভোটের আগে সবাই জেলে গেল না, ধন্যবাদ। তোমরা আপনারা কতটা গণ্ডমূর্খ আপনারা নিজেরা প্রশ্ন করুন যে মানুষকে এতটা মূর্খ মনে করছেন। কুণাল ঘোষ বলছিলেন যে এই সন্দেশখালি কাণ্ডে রীতিমতো গঙ্গা সাউকে, যে গঙ্গা সাউকে দেখা গিয়েছিল তাকে কেন জেরা করছে না, বিজেপির হাতে সুপ্রিম কোর্ট, সিবিআই তো বিজেপি চালায়, তাহলে কি হবে? আর পুরো বিরোধীদের গটআপ এই যে সন্দেশখালি কেসটা তিনি বলেছেন, আদেও কি হবে? দেখুন এই সব জানতা ক্ষণজন্মা কুণাল ঘোষ, ক্ষণজন্মা মানে আমি মৃত্যু কামনা করছি না, ওনার 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 আয়ু 120 বছর হোক অন্তত আমি চাই, ঠিক আছে, বাকি তৃণমূল হয়তো চায় যে উনি তাড়াতাড়ি ইয়ে হয়ে, যাই হোক জানি না যাকে, তো একটাই শুধু কথা বলবো সেটা হচ্ছে যে যে কুণাল ঘোষ কি নিজের ঠোঁট নিজের মুখেও বিশ্বাস করে না, এই ঠোঁট আর এই মুখ দিয়ে এই ব্রেন দিয়েই বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদাতে যে মানুষের লুট হয়েছে তার সব থেকে বেশি সুবিধাভোগী, আমার পাশের ছেলে জায়গা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যা হওয়া উচিত, এই ধরনের কথাবার্তা বলেছিলেন তিনি নিজে পরিষ্কার, যখন তৃণমূলের সঙ্গে ঝগড়া হয়ে গিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো তৃণমূল থেকে, নাকি তিনি ছেড়ে দিলেন জানি না, তিনি টেলিভিশনে একটি বড় টেলিভিশন সাক্ষাৎকারে স্পষ্ট করে বসে বলেছিলেন যে সন্দেশখালিতে যা হয়েছে অন্যায় হয়েছে, তৃণমূল অনেক আগে ব্যবস্থা নিতে পারত, কই তখন তো এই কথাগুলো বলেননি, আবার তৃণমূলে ফিরে গিয়ে তিনি আবার এই মিথ্যে কথাগুলো বলা শুরু করেছেন নিজের কথার এগেনস্টে, উনার কটা মুখ আমি জানি না, উনিই তো বলেছেন আমি ওনাকে প্রশ্ন করছি, তাহলে উনি বলুন যে আমি টেলিভিশন সেটে বসে বসে দল থেকে বেরিয়ে আসবার পর 2-3 বড় টেলিভিশন চ্যানেলে যা বলেছিলাম আমি মিথ্যাবাদ।